আপনারা দেখছেন আর ভয়েস নিউজ। যশোর পরবর্তী দুর্যোগে দুদিন ধরে ভারী বৃষ্টি মালদা জেলা জুড়ে, জল জমেছে জেলার বিভিন্ন অংশে। এই পরিস্থিতিতে সবথেকে খারাপ অবস্থা চাষি এবং মৎস্য ব্যবসায়ীদের। চাষের জমি ডুবে গেছে জলে, ভারী বর্ষণে ভেসে গেছে পুকুরের মাছ, ফলে মাথায় হাত পড়েছে তাদের। দুদিন ধরে ভারী বর্ষণের ফলে জলমগ্ন মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের বিভিন্ন এলাকায় ফুসছে ফুলহার এবং মহানন্দা নদী। ভয়াবহ অবস্থা নদীর বাঁধের। বন্য পরিস্থিতি হরিশ্চন্দ্রপুরের নয়াটল গ্রামে। ডুবে গেছে সব চাষিদের জমি, ভেসে গেছে পুকুরের মাছ। এরকম ভয়াবহ পরিস্থিতিতে সরকারের কাছে সাহায্যের আর্জি জানাচ্ছেন চাষিরা। হরিজন ঘোষ নামে এক মৎস্য ব্যবসায়ী বলেন, 3 বিঘা পুকুরে তার মাছ চাষ হয়। 50,000 টাকা লোন নিয়ে মাছ ছেড়েছিলেন। দুদিনের ভারী বৃষ্টিতে সব মাছ ভেসে গেছে। সরকার এখন সাহায্য না করলে পথে বসতে হবে। করুণ পরিস্থিতি কানাই মরাল দাস নামে আরেক মৎস্য ব্যবসায়ী। তিনি বলেন, 2,20,000 টাকার মাছ ছেড়েছিলেন, এই বৃষ্টিতে সব ভেসে গেছে। এখন তাদের আর কোনো পথ নেই। সরকারের কাছে আর্জি জানাচ্ছে যাতে তাদের সাহায্য করে, তারা যাতে ফের নতুন করে চাষবাস করতে পারে। একই অবস্থা চাষিদেরও। ডুবে গেছে চাষের জমি, ধান পাট যতটুকু ছিল সব নষ্ট। অমর্তিক পাশোয়ার নামে এক চাষি বলেন, কিছুদিন আগে বৃষ্টিতে পাটের ক্ষতি হয়েছিল, যতটুকু ছিল এই বৃষ্টিতে সব শেষ, পাট একদম পচে গেছে, প্রচুর ক্ষতি হয়েছে তাদের। তিনি সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। একে করোনা আবহে লকডাউন, তারপর যশ পরবর্তী দুর্যোগে এই অবস্থা। সত্যি খেটে খাওয়া মানুষ চাষিদের জন্য এ এক দুর্বিষহ পরিস্থিতি। সরকার এবং প্রশাসনের উচিত প্রয়োজন মতো পাশে দাঁড়ানো। বলবো দাদা, এই যে পাট কিছুদিন আগে একটা ঝড় হয়েছিল, তার মধ্যে পাথর বর্ষণ হয়ে ধানটি এই পাটটির মাথা ভেঙে গেছিলো। তার মধ্যেও কিছু ভরসা পেলাম, পাটটি আবার টেক ছেড়েছিল যে গাছটি হবে। কিন্তু এখন এই যে 25 তারিখ থেকে বৃষ্টি হয়েছে, তার মধ্যে পাটটি তো মনে হয় গলে বসে যাবে, শুধু একটু করে মাথা দেখা যাচ্ছে, আর কিছু নাই। ভয়ঙ্কর বৃষ্টি মনে হচ্ছে দাদা। এখন আমি যেহেতু তো পুকুর চাষ করি, যেহেতু 3 বিঘা পুকুর চাষ করেছিলাম, তো পুকুরে এই ভয়ানক বৃষ্টি মনে হয় সব ভেসে চলে গেছে। এই রোড পুকুরে এখানে 7 জনের পুকুর আছে আমাদের, যেহেতু আমাদের গ্রামবাসীদের, আমার আছে 3 বিঘা পুকুর, সেটাও চলে গেলো সব ভেসে উঠে। আর মনে হয় না যে আমি মাছ পাবো, তাই নিয়ে আমি যথাযথ আবেদন সরকারের কাছে, যে 3 বিঘা জমিনে যে লোন নিয়ে 50,000 মাছ ছেড়েছিলাম, সেটা যদি সরকার কোনোভাবে যদি কোনোভাবে যদি কিছু হেল্প করে, সেই নিয়ে কিন্তু সরকারের কাছে নিবেদন আমার। তার নাম অর্জুন ঘোষ, হরিশ্চন্দ্রপুর নয়াটলা গ্রাম। এখানে এই সমস্যা যে আমরা মাছ ছেড়েছিলাম, সমস্ত মাছটা সব ভেসে গেছে এই আস বৃষ্টিতে। আমরা এই করেই খাচ্ছিলাম, তো এখন আমাদের আর কোনো হাত পা নাই, সব শেষ হয়ে গেছে। আমরা সরকারের কাছে আবেদন এই রাখতে চাই কি আমাদের কিছু দেওয়া হোক, যেন আবার থেকে আমরা চাষ করি। মাছ ছেড়েছিলাম আমরা 2,20,000 টাকার, সমস্ত মাছ চলে গেছে, মাছ নেই। খুব হলে আমাদের 2,000-5,000 টাকার মাছ হবে, এর থেকে আর বেশি নেই। কানহাই মোহনদার, হরিশ্চন্দ্রপুর নয়াটোলা। কত কি দেখায় জানলা, কত কি দেখায় জানলা, তোমার মনেতে আছে যত কথা, সামনে মিলে দেয় জানলা। নিজেরই সাথে করায় পরিচয় মনেরই আয়নাই জানলা, কত কি দেখায় জানলা। জিঙ্গালা জিঙ্গা জিঙ্গা লালা জিঙ্গা জিঙ্গা লালা জিঙ্গা জিঙ্গা লালা, কত কি দেখায় জানলা, মন ভরে দেয় জানলা, কত কি